শুরুতে জানাচ্ছি শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত আরও চারজন গ্রেফতার। সিটিভি 71 সত্যের পথে অবিচল। এখন শুনুন পুরো সংবাদ। 26, 27 ও 28 মার্চ 2021 খ্রিস্টাব্দে হেফাজত ইসলাম কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও তাণ্ডব লীলা চালায়। সরকারি ও বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে পুরো ব্রাহ্মণবাড়িয়াকে মৃত্যুপুরীতে পরিণত করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে গত 26, 27, 28 মার্চ 2021 খ্রিস্টাব্দে হেফাজত ইসলাম কর্তৃক বিক্ষোভ কর্মসূচি ও হরতাল চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে গত 24 ঘণ্টায় সর্বমোট 4 জন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। উক্ত সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। হেফাজতের তাণ্ডবের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় 49টি, আশুগঞ্জ থানায় 4টি ও সরাইল থানায় 2টি সহ সর্বমোট 55টি মামলা রুজু হয়েছে। এ সকল মামলায় 414 জন এজাহার নামীয় আসামি সহ অজ্ঞাতনামা 30 থেকে 35 হাজার লোকের নামে মামলা হয়েছে। এ সকল মামলার সর্বশেষ তথ্য অনুযায়ী সর্বমোট 510 জনকে গ্রেফতার করা হয়েছে। রুম্মান প্রান্ত, সিটিভি 71।